আমরা যাচ্ছি বাঁকুড়া হয়ে পুরুলিয়া। আর বাঁকুড়া হয়ে পুরুলিয়া যাচ্ছি এখন। মা হাই করে দাও। বল মা বিজনেসের কাজেই যাচ্ছি আমরা। মা হাই। হাই। কিসে ঢুকে গেলাম? শরৎকাল চলে এসছে, যা তুলোর মতন মেঘ। দক্ষিণেশ্বর চলে এসছে তো কাছে, এটা রেল স্টেশন। ওই যে মন্দিরটা গাছে, দক্ষিণেশ্বর মন্দির, মা কালীর মন্দির। মা কালীর মন্দির চলে গেল। ওই যে গাছের ফাঁকা দেখা যাচ্ছে, ভালো করে ছবিটা তোর তুলেছি। মা গঙ্গা সামনে, গঙ্গা দেখাও। টল টল করছে জল, গঙ্গার জল। লোক ঘর থেকে নেমেই যে চলে পারে। এখন রোদ্দুর উঠে গেছে অনেকটাই, বেলা হয়ে গেছে, আমরা অনেকটাই ভোরে বেরিয়ে গেছি, পাঁচটার দিকে। এখন মনে হয় ছটা মতন বাজে, ছটা বাজে হচ্ছে। আমি ঠিক এক্সাক্ট টাইমটা বলতে পারছি, ছটা পঁচিশ এখন। আমরা দেখতে দেখতে যাচ্ছি যে কোথায় ধাবা বা রেস্টুরেন্ট আছে, একটা হোটেল। আজাদিন ধাবা, রোড সাইড ধাবা, আজাদিন ধাবা। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। দেখি ভিতরে ঢুকে দেখি কি পাওয়া যায়। তুই কি খাবি? লুচি পরোটা এইসব? চলো দেখি ভিতরে দেখি আমরা কি পাওয়া যায়। এখন 6:30 বাজে। শক্তিগড়ের পরপর সব ল্যাংচার দোকান, এখানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। করে এবার আমরা বেরিয়ে যাব আবার আমাদের যাত্রা পথ। আপনাদেরকে আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি, জুড়িয়ে যায় শরীর মন সব ভালো হয়ে যায়।
খুব সুন্দর দেখতে লাগছে। গরু 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 ওই যে গরু চড়ে বেড়াচ্ছে। আর আমাদের কলকাতাতে যেরকম ফ্ল্যাট থাকে এখানে কিন্তু সব মাটির বাড়ি। কলকাতা যে কোনো বড় শহরে সব জায়গাতে এখানে কিন্তু সব মাটির বাড়ি আর একদম নিচু নিচু বাড়িগুলো। ঠান্ডা কিন্তু মাটির বাড়ি। আমরা এখন এখানে মাম্মির কাজের জন্য এসেছি। আর ছোট ছোট দরজা তাই তো মাম্মি? হ্যাঁ ব্যবসার কাজ। আমি একটু হাই বলে দাও। হাই ব্যবসার কাজ বলো। আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও ভালো আছি, আমরাও সব কাজ করছি। প্রকৃতি সৌন্দর্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারাও কাশফুলতে কাশফুল তো কাশফুলই চলো। আপনারাও আমার সঙ্গে দেখুন এটা আর এনজয় করুন। মেঘগুলো সত্যি তুলোর মতন মনে হচ্ছে দেখে। জলে ভিজিয়ে তুলোগুলো ছুঁড়ে দিয়েছি আকাশে। ও একটু তাকাও। খুব সুন্দর দেখতে লাগছে। সামনে থেকে তুলে দিই। দারুন মেঘগুলো পুরো ফাটাফাটি একদম, পুরো শরতের মেঘ, পুরো একদম পেঁজা তুলোর মতো যেরকম বইতে আমরা পড়ি ঠিক সেই দৃশ্য। আর একটা কথা, শহরে সবসময় দেখি যে বাড়ি ফ্ল্যাটগুলো সবুজে সবুজ, রোদ মেঘের যে খেলা যেটা বলতে বোঝায় সেইটা। এই যে আমাদের ক্যাপ্টেন দেবাশিস দা, দেবাশিস দাকে ক্যামেরায় নিয়েছি এবার। পুরো জঙ্গল মহল এরিয়া। শালবন পেরিয়ে ধান খেত এপাশে। এই যে ছোট্ট ইউটিউবার, আমি তো প্রচুর ফাঁকি দেয় কিন্তু ব্লগ করার সময় প্রচুর ফাঁকি দেয়, তারপরে সেগুলো মেকআপ করে দেয় ডাবিং করে। তাহলে অবশেষে বাঁকুড়া পৌঁছে গেলাম। বাঁকুড়া পৌঁছে গেলাম।